আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সতেরোতম সহকারী জজ পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একানব্বই নম্বর অঙ্ক দিয়ে একানব্বই নাম্বার অঙ্কে বলা ছিল লক টেন বেস জিরো পয়েন্ট জিরো ওয়ান ইকলস কত তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে লক টেন বেস এ 0.01 কে যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স এক্ষেত্রে আমরা চলে আসবে তাহলে মাইনাস টু লক টেন বেস টেন আর এই লক টেন বেস টেন ইকুয়ালস হচ্ছে ওয়ান তাহলে মাইনাস টু ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস হবে হচ্ছে নির্ণয় মান প্রশ্ন চুরানব্বই বলা আছে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় কয়টি তো এটা হচ্ছে ধরেন এই একটা বৃত্ত এই একটা বৃত্ত সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে হচ্ছে এই একটা এই একটা দুইটা এইভাবে একটা তিনটা আর এইভাবে একটা চারটা তাহলে মোট স্পর্শক অঙ্কন করা যাবে হচ্ছে চারটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ছিয়ানব্বই ছিয়ানব্বইতে বলা আছে শিক্ষক তার বইগুলোকে চার ছাত্রের মধ্যে নিম্নলিখিতভাবে ভাগ করে দিলেন প্রথম ছাত্রকে দুই ভাগের এক অংশ দ্বিতীয় ছাত্রকে চার ভাগের এক অংশ তৃতীয় ছাত্রকে পাঁচ ভাগের এক অংশ এবং বাকি ষাটি বই চতুর্থ ছাত্রকে দিলেন ওই শিক্ষকের কতটি বই ছিল তো আমরা ধরে নেই ওই শিক্ষকের বই ছিল হচ্ছে এক সংখ্যক তাহলে প্রথম ছাত্রকে দিবে হচ্ছে এক্স বাই কারণ মোট বইয়ের দুই ভাগের এক অংশ দ্বিতীয় ছাত্রকে দিবে হচ্ছে এক্স বাই ফোর তৃতীয় ছাত্রকে দিবে হচ্ছে এক্স বাই ফাইভ চতুর্থ ছাত্রকে দিবে হচ্ছে ষাটটা বই সব মিলিয়ে তার বই হচ্ছে এক্সের পরিমাণ তাহলে এইটা যোগ এটা যোগ এটা ইকুয়ালস আসবে হচ্ছে এক্স বা এটা যদি আমরা লসাভোগ করি আসবে হচ্ছে টোয়েন্টি আসবে হচ্ছে টেন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস ওয়ান ফোরটি ইকলস এক্স বা টোয়েন্টি এক্স ইকস নাইনটিন এক্স প্লাস ওয়ান ফোরটি বা এক্স ইকস হচ্ছে ওয়ান ফোরটি অর্থাৎ তার কাছে বইয়ের সংখ্যা ছিল একশো চল্লিশটি এটি হবে উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাতানব্বই নাম্বার সাতানব্বইতে বলা আছে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তো এখানে এক হালি হচ্ছে পঁচিশ টাকা দিয়ে কিনে তাহলে দুই হালি কিনবে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আর দুই হালি বিক্রি করে হচ্ছে ছাপ্পান্ন টাকা তাহলে ক্রয় পঞ্চাশ বিক্রয় ছাপ্পান্ন লাভের পরিমাণ আসবে হচ্ছে ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন থেকে পঞ্চাশ টাকা বিয়োগ করলে আসবে হচ্ছে ছয় টাকা এই ছয় টাকা লাভ হবে হচ্ছে এই পঞ্চাশ টাকার উপরে তাহলে একশো টাকা লাভ হবে হচ্ছে কাটাকাটি করলে দুই ছয় দুকোনে আসবে হচ্ছে বারো অর্থাৎ বারো পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আটানব্বই নাম্বার আটানব্বইতে বলা আছে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ জিরো সমীকরণের মূল দায় হবে তো এটা মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করলে আসবে হচ্ছে তিন চার বারো মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল জিরো বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফোর প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ইকোল জিরো বা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ইকোল জিরো অতএব এক্স মাইনাস ফোর ইকোয়াল জিরো এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ফোর আর এক্স প্লাস থ্রি ইকোল জিরো এক্স ইকোল হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ নির্ণয় সমাধান হবে হচ্ছে মাইনাস থ্রি ফোর এই মাইনাস থ্রি ফোর হবে হচ্ছে মূলত এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ